গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে আবার একই ব্যাকগ্রাউন্ড নিয়ে, আবার আমার একই থোবড়া নিয়ে। ফাইনালি আবার ফ্রাইডে। এই ফ্রাইডেটা একটু মেমোরেবল হতে চলেছে, কারণ এই যেটা বললাম গালা ডে, আমাদের কিছু বোম ব্লাস্টিং জিনিসপত্র আমাদের লাইফে ধীরে ধীরে এগিয়ে আসছে, তো এই ফ্রাইডেটা একটু স্পেশাল আমাদের কাছে। হঠাৎই ঠিক হলো, মুখ চোখের অবস্থাকে বুঝতে পারছো, সারাদিন ধরে মোটামুটি দুজনের এই 1-1.5 মিনিট আগে অব্দিও শুদ্ধর কল চলছিল, তার ওর কল হচ্ছে 1 ঘন্টা ধরে, তার আগে 1-1.5 ঘন্টা আমার কল ছিল, তো ব্যাক টু ব্যাক চলছিল। তাও আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, ফিলহাল যাব হচ্ছে হাতিবাগান, কারণ মোটামুটি ব্লগে দেখি বুঝতে পারছো হাতিবাগান স্ল্যান্ড হচ্ছে আমার সেকেন্ড হোম। ঠিক আছে, তো এরকম হয়ে গেছে ব্যাপারটা। খুচখাচ কিছু জিনিসপত্র কেনার আছে, মানে ফ্রাইডে হলেই তো বুঝতে পারো একটু কুচুর কুচুর করে, আমার শুদ্ধ বেচারা মানে আমার ইয়েতে ইয়ে হয়ে যায়, ইয়েটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে নাও। এনিওয়েজ, আজকে চলো বেরিয়ে পড়ি, এখন অলরেডি 6:30 বেজে গেছে, মানে ঘড়িয়ে দেখানোর সময় পাইনি, জাস্ট কাজলটা লেগে গেছে, চল বেরোবো। যাই হোক, ফটাফট বেরিয়ে পড়ি। তো আজকের সেকেন্ড হাফটা হোপফুলি একটু মেমোরেবল হবে, যতটা যা সম্ভব যা করবো একসাথে শেয়ার করবো, হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বিছানোর অবস্থা আমারটা থাক, আমার এসে হয়তো আবার লগ ইন করতে হবে, শুদ্ধ এখন রুমে নেই বলে আমি বলতে পারছি, কারণ এসে আমার রাঘবনের বিয়ের ব্লগটা মানে সঙ্গীতের ব্লগ এখনও ছাড়া হয়নি, আমার ওটা এডিট করার কথা, আমি এডিট করছি, কিন্তু শুধু আমার পিছনে লেগেই রয়েছে, কী রে তুই আর এডিট করছিস না, আজকে এসে এডিট করবো, এই কারণে এটা একটু চোখের সামনে আউট অফ সাইট আউট অফ মাইন্ড করার চেষ্টা করছি। ফিলহাল আমার ঝোলাটাকে নিয়ে বেরিয়ে পড়ি, যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা জাস্ট শ্যামবাজার পৌঁছালাম, এখন এখান থেকে যাচ্ছি হাতিবাগান, কি কেনাকাটা রয়েছে। হিচকি যাচ্ছিল যে কতদিন পর ব্লক করবে, আমরা হাঁপিয়ে গেছি, ফিরলাম খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছি, অবশ্যই ভাঙতে ভাঙতে মেট্রো। দেখা কি কিনলাম, বাক্স কি বাক্স, আরে বাক্স না, ইটস লাইক ওই বালতি ব্যাগ টাইপসটা, কোনো কাজে না। হ্যাঁ চুপ কর, যখন কাজে লাগবে বুঝবি। এই হচ্ছে মিনার, এই হচ্ছে মিত্রা, মিত্রাটাকে দেখে খারাপ লাগে। প্রচুর সিনেমা দেখেছি আমি তো, পুচকে বেলা থেকে ফটো দিয়েছিল ফেসবুকে। আরে না, ওটা কিসের একটা, ইতালির কিছু একটা ছিল, বাট ভেতরটা এই মাসে ওরকমই হতো অবস্থা না, কারণ সিলিংটার ডিজাইনটা অন্যরকম, বিদেশি বিদেশি, যেখানে ওই ইয়ে হয় না এবার মেট্রোয় উঠবো, শুধু ভাবছিল এখানেই খাবো আমরা, তারপরে আমার যা খাওয়ার স্পিড বললো চল বাড়িতে গিয়ে আরামসে কাঙ্গু ভাই দেখতে, কটা মেট্রো 10:30, হ্যাঁ 1 ঘন্টা লাগবে আমার, সেটা তো গল্প হয়ে যাবে, বাড়ি গিয়ে আরামসে এসিতে বসে গাঙ্গু ভাই আজকে দেখতে শুরু করেছে, ওটা দেখতে দেখতেই খাওয়া যাবে, বাট বিরিয়ানি নাইট হবে আজকে। শোন না বলছি, আমাকে টাই ওয়াচ কিনে দে না প্লিজ, দেখ তুই এগুলো শুট করছিস কেন, হবে হবে, বড় বউয়ের কাছে কি চাইতে পারে না নাকি, হবে হবে হবে, স্যালারিটা বাড়ুক, বাকি তো বাকিটা অফ স্ক্রিন বলবো, কি বলে অফ ক্যামেরা, বাকিটা ইতিহাস বলছি। ব্যান্ড রিলিজ হয়েছে, সিদ্ধটা দে, কেন লজ্জা দিচ্ছিস ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপাতত বিরিয়ানি হবে তো আজকে নাকি, তো একটু এবার খুশি হয়ে যাবে, দেখাবো তো তো ফোন আগে কি কি কিনলাম। তো এই ফিলহাল এইটুকু হচ্ছে আজকের শপিং, যেটা দেখানোর জন্য এখানে আরেকটা বাস্কেট নিয়ে বসলাম, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখ দেখ ভাই দেখ,
যাচ্ছে পেছনে দেখতে পাচ্ছে তো, ও ক্যামেরাটা ধরে রয়েছে নাম কাই পেছনে, আমার আইপিএল চলছে উনি ওটাই দেখছেন, আউট হচ্ছে হচ্ছে না, বেল ডিসপ্লেস হচ্ছে কিনা, ভাটনা ওকে বল, ফালতু কথা বলছিস না, এইটা তো ভাট লাগবেই। এটা হচ্ছে হাতিবাগানের সাথে অন্য কোনো জায়গা, বা রাদার আমি বলবো স্প্ল্যানেডো টু সাম এক্সটেন্ট, কারণ স্প্ল্যানেডো হয়তো এইগুলো ওই লেভেলে হ্যাঁ পাওয়া যায়, বড় বড় ফলের তো সলিড পাওয়া যায়, বাট হ্যাঁ হাতিবাগান ইজ হাতিবাগান। আমরা যারা নর্থের আদিবাসী আছি সেটা হচ্ছে, এইটা দেখো এটা একটা বাস্কেট কিনেছি, যেরকম আগের কয়েকটা ব্লগে দেখেছি আমি পাটাবার পাটাবার বাস্কেটগুলো কিনছি, এগুলো আমার এই মুহূর্তে খুব প্রয়োজন। এবার আমার ফ্যামিলি তারপর শুদ্ধ এই ফ্যামিলি বুঝছে না এগুলো কী প্রয়োজন, ধীরে ধীরে বুঝতে পারবে আই হোপ। যাই হোক এইটা কত টেক্সই, কত আমি দেখো প্রেস করছি কত বেশ, মানে টেক্সচারটাও বেশ ম্যাট একদম সুন্দর, সে ভেতরে অনেকটা স্পেস আছে, একদম পুরো এরম করে একদম সে খুলে যাচ্ছে। কি বেজবি এটা, আমি এখন তো বেচছি না, এত স্পেসিফিকেশন দেওয়ার কি আছে, এই তো বুঝে পেরে মানুষ বুঝে গেছে কি জিনিস, গট ইট। তোর মতো ছেলেপিলেগুলোর জন্য এ হয়, ভেতরে আমি জিনিস পুরো একচুয়ালি রেখে দিয়েছি। যাক এটা কতটা ভালো, এটা আমার নিয়েছে কত উনি বলেছিলেন 250 টাকা, বললো 250 টাকাই বোধহয় বলেছিলেন, কিছু একটা বলেছিল ভাই। আচ্ছা 250 টাকা বলেছিল, আমি ওটা 170-এ নামিয়েছি। ঠিক আছে এবার এই জিনিসটা আমি কিনেছি বেলঘড়ি আছে, সব কটা তুই ইনক্লুড কর, তারপর আমি তোকে ভাড়াটা বলছি। তুই বাড়ি থেকে গেছিস হচ্ছে 10 টাকা দিয়ে, আমার 10-10-20, তারপর ওখানে হচ্ছে 30-30-60, 30-30-60 যেতে আসতে হয়েছিল, তো 60-20-80 80 শোন 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 ওই ফেয়ারটা থাকবে না, আর ফালতু কথা বলছিস, এই জিনিস আর 40 টাকা হচ্ছে মেট্রোর ফেয়ার, 120 টাকা, ওই সব বুঝি না, ওই সবই বুঝি, বাড়ির কাছাকাছি পেয়েছিস, এই পেয়েছিস অনেক না, এই পেয়েছি অনেক না, ফালতু কথা বললেই হলো, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 280 টাকা, তারপরে 280 না 300 টাকা দাম, 150 টাকা, ওই তো 120 টাকা নিয়ে যেত, বার্গেনিং কত কমলো, ইনি এক পয়সা কমাননি, সেটা দরকার নেই তো, উনি তো এটা 175-এ তোকে দিয়েছে, যেখানে তুই হেঁটে হেঁটে বাড়ি এসেছিস, আরে তো ঠিক আছে না ভাই, এটা এটার দাম 300 টাকা, দিস আর 300 টাকা প্রাইস, পার্টি কথা 300 টাকা দিয়ে তুই আজকে কিনেছিস, এটা নো নো না 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 হবে না, আরে ট্রান্সপোর্টেশনটাও ঘুরতে হবে তো, চল বাজে কথা বলিস না, এটা খুলে হ্যাঁ এটাও পুরোটা মোদ্দা কথা, এটা আমার বেশি ভালো লেগেছে, কোয়ালিটি ওয়াইজ নো ডাউট ভালো, কিন্তু এটা কেনার জন্য যা যেতে হয়েছে, আমি এটা কেনার জন্য যাইনি, আমার আরো কিছু ব্যাপার স্যাপার ছিল, সেটা হচ্ছে আমি 0 নাম্বার টিপ খুঁজছিলাম, সেটা ব্ল্যাক পেয়েছিলাম এর আগেই, কিন্তু তোমার লাল পাচ্ছিলাম না, এতদিন খুঁজছিলাম, খুলে দেখাতে হবে না, বুঝতে পেরে গেছে মানুষ, যাই হোক আজকে লাল পেয়েছি ফাইনালি, কিন্তু পাওয়ার সাথে সাথে এক্সট্রা উপরি পাওনা হিসেবে পেয়েছি কি লাল মেরুন বোথ পেয়েছি, তো এই কুট্টি কুট্টি গুলোকে দেখো 00 বলে একেবারে, আসবে ওনা ভিডিওতে কাটিয়ে দে, হ্যাঁ তুই ছোট ওটার পুরো সাদা ছোট, এক্স্যাক্টলি ছোটর জন্যই এটা কেনা, একদম কুট্টি কুট্টি ছোট ছোট একেবারে দেখা যায়, তো যাই হোক এটা গেল একটা, দেখ ভাই এগুলো ছোট হলেও বাট এটা আমার কাছে শপিং, আমি এগুলো করেও আনন্দ পাই। এনিওয়েজ এটা একটু, এটা হচ্ছে, এটা আমার চোখে টানলো, আমার কাছে যারা আমাকে চেনে তারা জানে আমার কাছে প্রচুর ইউনিক ইউনিক দুলের কালেকশন আছে, এবং লোকজন লিটারালি জিজ্ঞেস করে এটা কোথা থেকে কিনেছিস, এবার কি বলবো হাতিবাগানে কোন স্টল কোন দোকান কি করে বোঝাবো, মেলা মেলা যাবো নাগমহলের অপোজিটে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এইটা নাগমহলের অপোজিট থেকে হাতিবাগানে, আর দুটো জিনিস হচ্ছে আমার ওড়না, বেসিক্যালি আমি খুব একটা নিই না, বাট হ্যাঁ একটা কালো ওড়না একটা সাদা ওড়না, বাট ব্যাপারটা হচ্ছে এখানে আমি বললাম জেঠুটাকে একটু দেখে দাও, দিল না, ও যা দিয়েছে দিয়েছে, ঠিক আছে তো এই দুটো মিলিয়ে নিয়েছি আমি 300 টাকা, আরও কমানো যেত বাট ঠিক আছে বয়স্ক মানুষ ফাইন, ঠিক আছে
আর এগুলো 5 টাকা করে পার পিস, তো মোটামুটি কুড়ি কটা টাকা নিলাম? 20 টাকা না, 30 টাকা, ছটা নিয়েছি, আচ্ছা চারটেই দুটোই। আর ওখানে দেখিয়ে দাও আমাদের আজকে ওখানে বিরিয়ানি হয়েছে, ডিনার বিরিয়ানি। এবার আমাদের সেটা আরসালানের তুই বিরিয়ানি ব্লগটা প্রচুর যদি লোকের শেষ করিস হয়েছে। তাহলে খেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আজকে ছোটখাটো মিনি ব্লগটা তোমার সাথে আমাদের মতো করে শেয়ার করলাম, কুচখাচ শপিং অ্যান্ড অল, কারণ আমি এইগুলো প্রচুর আনন্দ খুঁজে পাই, ওই কারণে শেয়ার করি, এই কারণে মুহূর্ত বন্দি করে রাখি, ক্যামেরা বন্দি করে রাখি। তো যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লাগে, ব্লগটা ছেড়ে গেলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বানতা হ্যায়। আর এনিওয়েজ, আগে আরো ধীরে ধীরে যেটা বলছিলাম, ক্রমশ প্রকাশ্য দিনগুলো এগিয়ে আসছে, কালকে লাস্ট ডক্টর স্ট্রেঞ্জ, ইয়েস বলেই দিল। হ্যাঁ যাই হোক, আমরা আমরাই বোধহয় সবার শেষে যাচ্ছি, আমাদের বন্ধুদের মধ্যে মোটামুটি কমবেশি সবাই জেনে নিয়েছে, দেখে নিয়েছে, বাট কালকে ডক্টর স্ট্রেঞ্জের পর আরো শপিং আছে, মাথায় চিট, শপিং আছে, খাওয়া দাওয়া আছে, অনেক কিছু সো আছে, সো উইকেন্ড মোট কথা আমাদের অন হয়ে গেছে। সো টিল বি মিট এগেইন, ভালো থেকো, ভালো রেখো, আর মাছে ভাতে লেথা লেদে থেকো, বুঝতে পেরেছি, আর মাছে ভাতে লেধে থেকো। দেখা হচ্ছে কালকেই ঠিক আরেকটা নতুন ব্লগ নিয়ে, বাট সেই ব্লগটা কবে যাবে জানি না। টাটা।